बाइक का लाइन है भाई रेडी भाई ओ बॉडी যদি টেকে তো ভালোই তুই করেছিস তাই জন্য তো হয়েছে ভাই থ্যাংক ইউ ভাই এই তো আজকে আসলাম ভিডিওতেও তোরা চলে আসবি ঠিক আছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস ফাইনালি গাইস আমার গাড়ি রিপেয়ার হয়ে গেছে এন্ড দেখতে পাচ্ছো সামনে থেকে কিছু এমন লুক আসে তো চলো একটু আগে গিয়ে তোমাদের গাড়ির কন্ডিশন সব কিছু বলে দেবো তো গাইস গাড়ির কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এখন ফুল ওকে আছে বাট সকারটা ভাই আগের মতো আমি ফিল পাচ্ছি না ভাই বাট হ্যাঁ স্ট্রেট তো হয়ে গেছে তো আমার এখন আজিবাজি ফিল আসছে হয়তো জানি না কেন আসছে বাট দেখা যাবে পরে কি হয় কি না হয় আর এগুলোকে দেখতে পাচ্ছ আমি ফলস লাগিয়েছি ভাই কারণ ভাই এখানে অরিজিনাল বারবার লাগাবো তো ভাই ওতে আমার ঘর চলে যায়গা ঠিক আছে তো এই জন্য আমি এটাকে ফলস লাগিয়ে দিয়েছি কারণ এই লিবাগুলো ভাঙলে ভাই 1-200 টাকা জাস্ট চেঞ্জ হয়ে যাবে আর ওগুলো যদি ভাঙে ভাই তাহলে আমার পুরো মানে 1.5-2000 টাকা মানে 1.5-2000 টাকা কি মানে দুটো সেট ভাই আসে 3000 টাকা জাস্ট লিভার আর ক্লাচের বাগারা সেট আপ করতে গেলে তো আলাদা কস্ট আরও আছেই আর বাকি গাইজ এটাকে না আমি ঝালাই করেছি আমাকে দোকানদার দাদা সুজাদা বললো যে এটাকে ঝালাই করে দেখতে পারিস ঝালাই করলে বললো খুব ভালো টিকবে তো এখানে স্প্রে পেন্ট এখনও করতে হবে আমাকে সো দেখি ঝালাই করার পরে কীরকম টেকে যদি টেকে তো ভালোই আর গাইজ এখানে আমাদের বাদন খেঁচা বাদন চলে এসেছে এন্ড গাইজ আমরা না এখন এদের এখানেই এসেছি এখানে গাইজ হবে 1K সেলিব্রেশন গাইজ তো গাইজ আমি না কখনো ভাবিনি এরকম কন্ডিশনে ভাই আমার 1K সাবস্ক্রাইবার্স হবে মানে একদমই ভালো লাগছিল না সো লাস্ট টাইম ভাবলাম গাইজ 1Kটা তো আমার বারবার আসবে না এই মোমেন্টটা বারবার আসবে না সো সিচুয়েশান যাই থাকুক না কেন ভাই হ্যাপি অলওয়েজ থাকতে হবে গাইজ তো ভাই আজকে হবে ভাই সেলিব্রেশন তো চলো এখানকার বন্ধুবান্ধব সবাই আসুক অ্যান্ড আমাকে একটা কেক নিতে হবে এখান থেকে সামনে কোথাও একটা কেকের দোকান পেয়ে যাবো তো দেখা যাক বন্ধুবান্ধব আসে আমি তো এখানকার কিছুই চিনি না অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ এই হলো আমার গাড়ির কন্ডিশন তো সব কিছু বলে দিলাম তোমাদেরকে অ্যান্ড হ্যাঁ আমার কস্ট পড়েছে ভাই এটাকে ঠিক করতে ধরে নাও 500-700 এরকম মানে টোটাল এটা আর এটা তো মানে আমার টোটাল 1000 টাকা কস্ট পড়েছে তো গাইজ আজকে আমাদের সাথে এসে যে দেখতে পাচ্ছ এখানে V3 রাইডার এই যে V3 রাইডার অ্যান্ড এখানে ইডিয়েট রাইডার ডিউক 200 তাই তো অ্যান্ড গাইজ ও এসেছে মছলন্দপুর থেকে আর ও এসেছে হচ্ছে অশোকনগর থেকে আর আমার বাড়ির পাশে ফোম্বল একে তো নেক্সট আগের ব্লগে দেখেছই হ্যাঁ দেখো গাই আবে ভাই এ ছাপড়ি বানা শুরু করে দিয়েছে ভাই বাদন ভাই পুরো খেচো মাতাল আছে এখন আমরা যাচ্ছি গাইজ কর্ণর বাড়িতে তো বাস কর্ণর বাড়ি ওখানে যাব তারপর ওখান থেকে যাব আমরা কেক কিনতে অ্যান্ড তারপরে যাব একটা লোকেশন তো লোকেশনটা তোমরা অলরেডি চেন ওই বোর্তির ভিত যারা যারা শুনেছো আগে বা গেছো নিশ্চয় কমেন্ট সেকশনে বলো ভাই ওই দেখো মাল দেখি বৌদির সাথে আরে ভাই ভালো আছিস তো ভাই কেমন আছিস বল বিয়েটা কবে করবি ছেলে লজ্জা পেয়ে গেছে এবার বৌদি কোথায় বৌদি ঘুমালে হবে না চল 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 এইভাবে এরমভাবে খেলা হবে না ভাই বৌদি কোথায় তাই বল বৌদিকে ঘুমাতে দিলে হবে না ভাই ও বৌদি হ্যাঁ বৌদি কোথায় গাইজ লুকিয়ে রেখে দিয়েছে বৌদিকে নিয়ে যদি পালিয়ে যাই তো গাইজ এখন আমরা এসেছি ভাই কেক নিতে বাট কেকের দোকান আমি জানি না সামনে আয় দোকান আচ্ছা ওই দিকে দোকান হোক তো গাইজ চলো কেক নেওয়া যাক ভাই আগের বার ওকে এখান থেকে নিয়ে গেছিলাম আমরা সেই অর্জুনের বেলা অর্জুনের বার্থডের সময় তো গাইজ এই রেড কালারটা নিলাম বাস দিয়ে দাও তাড়াতাড়ি আর এখানে লিখে দিও 1K 1K 1 কি লিখবো ভাই ছোটো নেই আর এই যা ছোটো নেই কত এটা ফাটবে তো শিওর যদি না ফাটে রিটার্ন সো গাইজ আমাদের কেক নেওয়া হয়ে গেছে কেকটা তো তোমাদেরকে দেখে দিয়েছি অ্যান্ড এটা দুটো নিয়েছি আর ভিতরে ভাই ওটাকে কী বলে ভাই যাই না ভাই ওই ছিসি করে কী জলে ওটা আমাদের সাথে জয়েন হয়েছে নিক্সন যে কিনা খেঁচা কলা আর ওর গাড়ি গাইজ খতরনাক মডিফাইড গাড়ি ভাই না মানে অ্যাকচুয়ালি আমি মজা করছি না খেললে উড়াছি না বাট গাড়িটা অ্যাকচুয়ালি সত্যি ইউনিক আর মালটা আবার এক্সস্ট লাগিয়ে রেখে দিয়েছে এই যে ভাই খুলে যায় দেখো গাইজ এটা হলো এগুলো মানে কিছু বলার নেই ভাই খতরনাক গাড়ি চল চালা মজা হবে চল আমরা এখন এখান থেকে বেরোচ্ছি গ্রুপ 1টা 2টা 3টে 4টে 5টা 6টা ভাই 6টা বাইক যাচ্ছে এখন তো গাইজ এখন আমরা যাচ্ছি ভাই একটা লোকেশনে যেখানে গিয়ে আমাদের কেকটা কাটিং হবে তো জানি না কোন লোকেশনে যাব আমরা আমি তো পারফেক্ট চিনি না কর্ণওড়া চেনে কর্ণওড়া নিয়ে যাবে ভাই এখানে আলাদাই জোশ আসছে ভাই সবার আলাদাই জোশ এসে গেছে যতটা এক্সপেকটেশন রেখে ভাই এসেছিলাম ততটা এখানে এখন ভাই বিগড়ে গেছে গাইজ এখানে জলটাল শুকিয়ে গেছে যতটা ভালো লাগবে ভেবেছিলাম বাট ততটা না বাট চলো যাই হোক তো এখানে আমরা বেরোচ্ছি অন্য একটা লোকেশনে যাচ্ছি লোকেশন দেখো এরকম কিছু একটা লোকেশনে নিয়ে এসে এখানে কাশফুল এগুলো তো কাশফুলের গাছ নাকি কাশফুলগুলো মরে গেছে বাট ওই দিকে পিছনে ওইটা ওই জায়গাটাই তো কাশফুল ছিল বাট হ্যাঁ হ্যাঁ ওই দিকটা কাশফুল আছে ও হো গাইজ এখনও কাশফুল আছে
বাট ভাই বর্তিবিলের থেকে ভালো লোকেশন আমার কাছে মনে হয় আই থিঙ্ক এটাই সবথেকে বেস্ট। বাইকের লাইন আপ ভাই রেডি ভাই, V3 ডিউক NS অ্যাপাচি V3 আর পুষ্পা ঝুঁকা কেন এই সালা বেঙ্গলি বাবা 1K ফ্যামিলি ঠিক আছে ভাই তোতলাচ্ছি যাই হোক ভাই কমপ্লিট করে দেওয়ার জন্য মন থেকে ভাই থ্যাংক ইউ ভাই তোমরা কিছু বলবে গাইজ এটা ফাটলো না দুটো ভাই, খুবই দুঃখিত আমি। তো চলো কোনো ব্যাপার না, আমাদের কেকটাকে কাটা যাক। রেডি গাইজ? রেডি বলো কি হ্যাপি বার্থডে। ভাই বলার নেই গাইজ, এরা আলাদা লেভেলের মাল। সো গাইজ ক্যামেরা ম্যান হলো ভাই, তাই জন্য ক্যামেরা ভাই আমি আমার নিজের হাতে নিয়ে নিয়েছি। এন্ড গাইজ তো গাইস দেখো 1K সাবস্ক্রাইবার সহ তোমাদের তো সাপোর্ট আছে, এন্ড এই বাইকটা থেকেই ভাই সবকিছু জার্নি শুরু হয়েছে, এন্ড এই বাইকের জন্যই আজকে 1K সাবস্ক্রাইবার আর তোমাদের সাপোর্টের জন্য। তো গাইস চলো সবার আগে ভাই বাইকটাকে কেকটা খাওয়াই। খেতে তো পারবে না ভাই, ভাই খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। তো গাইস চলো এবার সবার মুখে ভরে দিই মানে কেক। তো গাইস ভাই এটা আমি চেটে পুড়ে খেয়ে নি। তোমাদেরকে দেখে দিচ্ছি ভাই লোকেশনটা ভাই ফাড়ু ভাই ফাড়ু। তো এখানটা ভাই এত আগুন জ্বালাই দিয়েছিল কেন ভাই জানি না, না না ভাই। তো গাইজ এখন আমি তোমাদেরকে একটা খতরনাক লোকেশন দেখাতে যাচ্ছি। সো দেখো ভাই লোকেশনটা কিরকম লাগছে, তো জাস্ট দেখো গাইজ লোকেশনটা। ও ক্যামেরাতে হয়তো অতটা বেশি ভালো লাগে না, বাট ভাই সামনে ভাই সেই লাগছে গাইজ। এন্ড গাইজ আমরা কিছুটা এরকম লোকেশনে এসেছি ভাই, তো চারি সাইডে তোমাদের একবার 360 ভিউ দেখিয়ে দিচ্ছি গাইজ। তো ভাই লোকেশনটা কেমন হয়েছে ভাই কমেন্ট করে জরুর বলো ভাই লোকেশনটা কেমন লাগলো। আর ভাই একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, এখন হয়তো আরও বেশি ভালো ভিউ দেখাতে পারলাম না তোমাদেরকে। তো আমাদেরকে এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো, দেখি এখন সবার কি প্ল্যান হয় কি না হয়। তো এরা এখানে আলাদাই এদের ভাই, ফুল একদস্তে মজা নিচ্ছে ভাই। এরা এখন গাইজ এরা মনে হচ্ছে পুরো পাক্কা একদম পুরো আমাকে চুষে খাবে, আমি শিওর সবাই মিলে যেভাবে মুড়ে আছে পুরো চুষে খাবে। তো দেখা যাক ভাই। দোস্ত এখানে ভাই আমাদের এখনো মাল আসেনি ভাই, অনেকক্ষণ ধরে ভাই অর্ডার করেছি, অনেক টাইম লাগছে, আমাদের মাল আসছে না ভাই। কিন্তু ভাই এদের মাল চলে এসেছে, এরা ভাই এখনো খাচ্ছে না ভাই। তোদের জায়গায় আমি হলে এতক্ষণে ফেলে দিতাম ভাই, তোদের মানে ওয়েট করতাম না ভাই কারোর জন্য। ফেলে দে ভাই ফেলে দে ভাই, ওদের ওদের শোন ভাই এ দেখ পেট পেট ফুলে না যায় তোদের, ঠিক আছে একটু সাবধানে খাস। আরে চাপিস না, মন থেকে লোভ দিচ্ছি না। সো গাইজ বহুত ইন্তজার করনে কে বাদ মানে হিন্দি বাংলা মিক্সিং হচ্ছে ভাই। তো ভাই আমাদের মালও চলে এসেছে। আর এই যে দাদা আমাদের মাল নিয়ে এসেছে, মানে দাদা ভালো তো, ভালো মাল নিয়ে এসো তো। তো গাইজ চলো তাদের মালটাকে পেলে দিই। অমৃত ভাই খেতে পারলো না বলে ও মাল আমাকে দিয়ে গেল, তোর মালটাকে আমি খেয়ে নেব। গাইজ এই মাল সেই মাল না ভাই, এই মাল হলো এই মাল, ঠিক আছে। তো গাইজ আমাদের এখন এখানে হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, এন্ড এখন সব বেরোচ্ছে ভাই, গরুর দলগুলো সব কটা বেরোচ্ছে। চল নিকাল পাইলি ফুরসত মে নিকাল। হ্যাঁ 5:30 ওকে 5000 ওখানে 5300 ওই ওখানে 5:30 রয়েছে, 5300 বলেছে। চলো থ্যাংক ইউ, ভালো ছিল টেস্ট একদম, সত্যি ভালো ছিল একদম।
তো গাইস আমরা এখানটা এসেছিলাম আর সত্যি স্যান্ডউইচগুলো খুব ভালো ছিল। অ্যান্ড চলো গাইস এখন আমাদেরকে বেরোতে হবে এখান থেকে, গাড়িগুলো তাড়াতাড়ি ফটাফট নিই অ্যান্ড বেরিয়ে পড়ি। সো গাইস এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর বেশি বারবার আমার রাত হয়ে গেছে। সো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। ভোজনীওয়ালা প্রমোশন করছে ভাই, কিছু বলার নেই ওকে। তো গাইস কর্ণ চ্যানেলের লিঙ্ক ভাই ডিসক্রিপশনে দেওয়া থাকে ভাই, সাবস্ক্রাইব করে দিও ভাই, ভালোই ব্লগ বানায়। অ্যান্ড গাইস চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, বাই বাই ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।